আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল আহসান মিন, আমি বিনোদন উচ্চ বিদ্যালয়। আজকের আমি অষ্টম শ্রেণীর পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে, পাঠের শিরোনাম এগারো সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। লেখক শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ছিলেন আমাদের জাতির জনক, বঙ্গবন্ধু। তিনি রেড ক্রস ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। এটা তার 17-18 মিনিটের বক্তব্য। এমন জনসাধারণের মনে মুক্তির আন্দোলনের প্রভাব মিশিয়ে দেয়। বাঙালি ছাত্র, সমাজ, শিক্ষক, কৃষক সবাই মিলি স্বাধীনতার যুদ্ধে এই ঘোষণার পরে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার এই কথাগুলো, সেই কথাগুলো, তার মর্মে স্পর্শ কথা, বেদনা, তার যে মুক্তিযুদ্ধের প্রেরণা, এই এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম প্রবন্ধের মধ্যে পড়ে উঠেছে। আমরা এটা নিয়ে আলোচনা করি। তিনি ছিলেন আমাদের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1969-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক এক নায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। এই নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ লাভ করে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসনভার পাওয়ার কথা আওয়ামী লীগের, অর্থাৎ বাঙালি অভিসম্বন্ধিত নেতা শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করা ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971-এর 3 মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ 1 মার্চ এক ঘোষণায় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনে পুরো পাকিস্তানে সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় উঠে। জয় বাংলা, বীর বাঙালি, অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো, ইত্যাদি স্লোগানে শহর, বন্দর, গ্রাম আন্দোলিত হয়। হ্যাঁ, এটা একটা সত্যিকারে এই আন্দোলন, বাঙালির অনুপ্রেরণা, বাঙালি জাতি আজকে এ স্বাধীনতার পিছনে কার অনুপ্রেরণা, কার সেই লোকটি যে জাতির জনক, বঙ্গবন্ধু। এ তার 17 মিনিটের ওনার 18 মিনিটের বক্তব্য। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটসবার্গ আন্দোলনের সঙ্গে তুলনা করা যায়, বক্তব্যের সঙ্গে তুলনা করা যায়। তা আজকে ক্ষণস্থায়ীভাবে, সাময়িকভাবে কিছু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে কিছুটা আলোচনা করা হলো। বাকিটা তোমরা পড়ে নেবে, আর একটু যে জায়গাটা বুঝতে পারবে না আমাকে কল করে জানাবে, আমি সুন্দরভাবে বুঝতে বুঝে দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি ভালো লেগেছে ক্লাসটা। ধন্যবাদ সবাই।